নমস্কার, স্বাগত ব্যবহারিক জীবনে জ্যোতিষ প্রোগ্রামে। আমরা আজকের দিনে দাঁড়িয়ে একটাই কাজ করতে পারি যে নিজেদেরকে আমরা আরও বেশি সতর্ক রাখতে পারি। ইভেন আপনি একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ এটা যে কোনো জীবনের ক্ষেত্রেও তাই। আমাদের জীবনে যে কোনো সমস্যা আসার আগে যদি আমি প্রিভেনশনের পথে যেতে পারি, তাহলে আমার ক্ষেত্রে রেজাল্ট অনেক বেশি প্রমিনেন্ট অ্যান্ড অ্যাকিউরেট হয়। এটা আজকে বারবার করে প্রমাণিত সত্য। আপনি জানেন যে ঠিক এই পরিস্থিতির কথা বহুদিন আগের থেকে এই অনুষ্ঠানে জানানো হয়। ব্যবহারিক জীবনে জ্যোতিষ অনুষ্ঠানে বহুদিন ধরেই জানানো হচ্ছে যে শনির কুপ্রভাবের ফলে এই ধরনের একটা মারাত্মক সিচুয়েশন তৈরি হতে পারে, যার জ্বলন্ত নিদর্শন, জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে। অর্থাৎ একে অ্যাভয়েড করা যায় না, ইট ইজ কমপ্লিটলি অ্যান আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন। এখান থেকে বেরোনো সম্ভব নয়, আপনি অ্যাভয়েড করতে পারবেন না, বাট ইউ হ্যাভ টু ফেস ইট, ইউ হ্যাভ টু চেস ইট। আপনাকে একে প্রতিরোধ করতে হবে নিজের সতর্কতার মাধ্যমে, এবং সেই কনসলিডেশন নিতে হবে। অ্যাস্ট্রোলজিও তাই ঠিক। জীবনে যে কোনো সমস্যায় পড়তে গেলে তার আগের থেকে যদি আমি প্রিকশন, সেই বর্ম নিয়ে রাখতে পারি, সেই সেফ গার্ড নিয়ে রাখতে পারি, আমার ক্ষেত্রে বিপত্তি কম হবে। আর সবথেকে যেটা বড় কথা, সেটা হচ্ছে এই প্রোগ্রামে কিন্তু বারবার করে আপনাকে রিপিটেডলি আগামী দিনের সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়। সেটা আমাদের পুরনো অনুষ্ঠান দেখবেন, যখন শনি সাড়ে সাথে শুরু হয়েছিল নির্দিষ্ট কিছু রাশির উপরে, তার পরবর্তীকালে যখন আস্তে আস্তে অন্যান্য রাশিগুলোর ক্ষেত্রে শনি সাড়ে সাথে প্রবেশ করে, সেই ক্ষেত্রে ভারতবর্ষের মকর রাশির ক্ষেত্রে কী প্রভাব হতে পারে এবং শনির প্রভাবে 88 বছর পরে কী অবস্থা হতে পারে, সবটাই কিন্তু আমরা এখানে আগে বলেছি। এটা নয় যে আজকে আমি নতুন বলছি, আপনি পুরনো প্রোগ্রাম ঘাটলেই পেয়ে যাবেন। সেইখান থেকে কীভাবে সতর্ক থাকবো, কী করে নিজেকে সেফগার্ড রাখবো, তার উপায় আরেকবার আমাদেরকে বলবেন ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি স্টেলার অ্যাস্ট্রোলজি অ্যান্ড ভেদিক কালচারের প্রতিষ্ঠাতা, বাচ্চা রিফর্মার, বিশ্লেষণে কৃষ্ণমূর্তি পদ্ধতি বইটির লেখক, মোটিভেশনাল স্পিকার, সাকসেস গুরু, লাইফ কোচ, বাস্তু কনসালটেন্ট আচার্য পণ্ডিত দেবদত্ত আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। দেবদত্ত, তাকে স্বাগত জানিয়ে আমি আজকের অনুষ্ঠানে, যদিও বা আমি চাই যে আপনিও সুস্থ থাকুন, কারণ আপনাদেরকেও বহু জায়গায় চেম্বার অ্যাটেন্ড করতে হয়, বাইরে বাইরে ঘুরতে হয়, রাস্তাঘাটে কিছু করার নেই, মানে ইউ আর ইনভলভ ইন এমার্জেন্সি সার্ভিসেস। অ্যাকচুয়ালি এটা একটা খুব বড় জায়গা, সেটা হচ্ছে যে প্রচুর মানুষ এখন ফোন করে যেটা বলছেন, আচ্ছা উনি আসবেন তো, কারণ প্রত্যেকের মধ্যে ডিজায়ারনেস, যেটা যে আমার প্রবলেমটা এক্ষুনি এমন একটা জায়গায় রয়েছে, সেই জায়গাটাতে আমাকে সলভ করতে হবে। যদি এই মুহূর্তে সলভ না করি, যদি কোনো কারণে করোনার এফেক্টের জন্য যদি না আসা হয়, তাহলে আমার এই প্রবলেমটা আমি মেটাবো কবে থেকে। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর জন্য আউট অফ ডিমান্ড, মানে প্রত্যেকটা জায়গায় যেতে হয়, সেই রকম ডেফিনেটলি যারা আসেন তাদেরকেও বলা হয় যে আপনি কীভাবে প্রিকশন নিয়ে আসবেন, বা আমরাও সেই জায়গাটাতে সেরকমভাবে ইয়ে করা হয়। তো দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে শনির সাড়ে সাতির এফেক্ট, যেটা নিয়ে দীর্ঘদিন ধরে এই প্রোগ্রামে যারা আজকে হয়তো অনেকে নতুন প্রোগ্রাম দেখছেন, তারা হয়তো ব্যাপারটাকে রিলেট করতে পারবেন না, কিন্তু ইউটিউব থেকে যে কোনো প্রোগ্রাম যদি লাস্ট 8 মাস 9 মাসের যে কোনো প্রোগ্রামকে যদি দেখা যায়, তাহলে প্রত্যেকটা প্রোগ্রামেই একটা কথাই বলা হয়েছিল, 24শে জানুয়ারির পর থেকে অত্যন্ত খারাপ সময় আসছে, এবং 88 বছর বাদে শনির যে সিচুয়েশান আসবে, মানে শনির এই যে ট্রানজিট 88 বছর বাদে ঢুকেছে, ফলে আমরা জানি না কী কী করতে পারে। কিন্তু দেখুন, একটা কথা বলি, বারবার যে কথাটা অ্যাস্ট্রোলজিক্যালি যে কথাটা বলা হয় যে শনি অ্যাকচুয়ালি শনির সাড়ে সাথে কী কী প্রবলেম নিয়ে আসে, আপনি যদি এখন চলে যাওয়া চলা ঘটনার সাথে যদি আপনি যদি মেলান, তাহলে আপনি বুঝতে পারবেন যেটা আজ থেকে 8 মাস 9 মাস ধরে যে ঘটনার যে কথাগুলো বলছিলাম, সেগুলো এখন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা। ফার্স্ট হচ্ছে, শনি আপনাকে ক্লেশ দেবে, আপনাকে কষ্ট দেবে, শনি আপনাকে আস্তে আস্তে পভার্টি বা দারিদ্রতার দিকে নিয়ে যাবে। জীবনের যে কোনো ক্ষেত্রে আপনার প্রতিদিনের চলে চলার ঘটনা, প্রতিদিনের জীবনযাত্রার ওপর সে প্রভাব ফেলবে। আপনি যদি দেখেন আজকের দিনের ঘটনাগুলি, প্রত্যেকটাই কিন্তু তার মধ্যে রয়েছে। শুধু তাই নয়, এই যে করোনা ভাইরাসের যে সিমটমস, যে জায়গাগুলো বলেছে, অ্যাস্ট্রোলজিতে শনি প্রত্যেকটা গ্রহ তো এক একটা রোগকে নির্ণয় করে, নির্দেশ করে এক একটা গ্রহতে। তো শনির ক্যারেক্টার ওয়াইজ শনি যে যে ধরনের রোগকে নির্দেশ করে, সেইটা কিন্তু সেই জায়গাটা কিন্তু করোনা ভাইরাসের যে সিমটমস, যে জায়গাগুলো, সেগুলো প্রত্যেকটাই কিন্তু শনির গ্রহ এই ধরনের রোগকে নির্দেশ করে। কেউ ফোনে আছে? হুম, আমি ফোনটা নিয়ে নিই, তারপর অবশ্যই আলোচনা গাইডলাইনে থাকবো। কে আছেন ফোনে? হ্যালো,
হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। স্বাগত, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি আমার সম্পর্কে জানবো। বলুন, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 22/1990। 22? হ্যাঁ, 1990। হ্যাঁ, 22/1/1990। টাইম? সময়? ভোর ভোর 5টা, 5:30, 5:30। কোথায় জন্ম? আমার মানে আমার ইয়ে তুই বর্ধমানে জন্ম, মানে আমার গ্রাম্য হসপিটালে। তার মানে সেদিন ছিল হচ্ছে সোমবার? বুধবার আমি হিসাবে জন্মগ্রহণ করি, মানে আমার জন্মদিন পালন। 22শে জানুয়ারি? তো 22/1/1990। হ্যাঁ, 22শে জানুয়ারি। 22শে জানুয়ারি 1990 পৃথিবীর ক্যালেন্ডারে সোমবার ছিল। 1990 কি, আগে সেটা চিন্তা করুন তো। 1990? হ্যাঁ, 1990। স্যার, 22শে জানুয়ারি 1990 পৃথিবীর ক্যালেন্ডারে সোমবার ছিল। মানে আপনার এখন বয়স কত? 30? আমার বয়স এখন 29 চলছে, 29। এই যাও 29। কিন্তু 22শে জানুয়ারি 1990 সোমবার ছিল। আপনি কি জন্মদিন মানে জন্মবারটা আপনি জানেন না? বুধবার? হ্যাঁ, বুধবার স্যার। মিলছে না জন্ম তারিখ এর সঙ্গে। আমার মনে হয় আপনি একবার রেকটিফাই করে ভালো করে দেখে তারপরে আবার চেষ্টা করবেন, ঠিক আছে? সেটাই বেটার হবে। আপনি হয়তো জানেন না বা ভুল হচ্ছে কোথাও। এখানে তো কম্পিউটারে দেখা হয়। হ্যাঁ, তো এখানে মানে এখানে যে সময়টা বলা হচ্ছে সেই সময়টা আর কি। আচ্ছা, আরেকজন মনে রয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার, কার সম্পর্কে জানবেন? হ্যালো। হ্যাঁ বলুন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে বলছি। হ্যাঁ বলুন, বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন, ছেলের ডেট অফ বার্থ। ছেলের ডেট অফ বার্থ 24শে ফেব্রুয়ারি 2005। 24শে ফেব্রুয়ারি 2005? হ্যাঁ। সময়? সময় হচ্ছে সন্ধ্যা 6:01। কোথায় জন্ম? রায়গঞ্জে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। রায়গঞ্জে জন্ম, সন্ধ্যেবেলা 6:01। তার মানে বৃহস্পতিবার ছিল। সিংহ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্রের দশায় জন্ম। এর আগে দেখিয়েছিলেন কাউকে? এর আগে না, কাউকে দেখাইনি। সিংহ লগ্ন, সিংহ রাশির ওপর দিয়ে শনির ঢাইয়া চলছে, যেটা এর আগেও বহুবার অনুষ্ঠানে বলা হয়েছে, 24শে জানুয়ারি থেকে শুরু হয়েছে। এই যে 88 বছর বাদে যে শনি ঢুকেছে, তার সিংহ রাশির ওপর বা সিংহ লগ্নের ওপর শনির ঢাইয়া রয়েছে। প্লাস দ্বিতীয় স্থানে বৃহস্পতি কেতু। কি পড়ছে আপনার ছেলে? আমার ছেলে টেনে, এবার টেনে উঠছে। দেখুন একটা কথা বলি, সেটা হচ্ছে ওর ক্ষেত্রে পড়াশোনার জায়গাতে কনসেন্ট্রেশন, পড়াশোনার স্টেবিলিটির জায়গাটাকে ফার্স্ট আপনি দেখার চেষ্টা করুন। তার কারণ হচ্ছে ওর সায়েন্সের রেজাল্ট কিন্তু ডে বাই ডে কিন্তু ডিটোরিয়েট করবে। প্লাস যেহেতু ওর, যেহেতু বৃহস্পতি কেতুর সাথে যুক্ত রয়েছে দ্বিতীয় স্থানে, যে কারণে ওর ক্ষেত্রে কিন্তু দেখবেন সোশ্যাল মিডিয়ার ওপর অনেক বেশি অ্যাট্রাকশান, পড়াশোনা বাদ দিয়ে অন্যান্য বিষয়গুলোর ওপর অনেক বেশি অ্যাট্রাকশান, এবং ফিজিক্স আর ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ, এই দুটো সাবজেক্টের নাম্বার কিন্তু ভীষণভাবে ডিটোরিয়েট করবে আস্তে আস্তে। ঠিকই বলেছেন একদম। তো এখন কি চাইছেন ছেলের লাইফ নিয়ে? আমি ছেলে মানে একদমই পড়াশোনা করতে চাইছে না, এই যে শুধু মোবাইলে গেম খেলছে, ইয়ে খেলছে, মানে এই যে পড়াশোনার দিকে একদমই মন নেই, পড়তে যাচ্ছে হয়তো মাস্টারের কাছে, পড়তে যাচ্ছে না, তো দেখুন প্রথম কথা বলি, এই এই ধরনের মানে আমার এই প্রোগ্রামে এই ধরনের সিমটমস নিয়ে বহু দিন ধরে বহু প্রোগ্রাম করা হয়েছে। শুধু তাই নয়, আপনি আচার্য দেবদত্ত যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও দেখবেন যে বাচ্চাদের মোবাইল অ্যাট্রাকশনের ওপর যে যে সিমটমসগুলো নিয়ে কি ধরনের জায়গা, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং এই লাইভ প্রোগ্রাম থেকে প্রচুরবার প্রচুরভাবে ইয়ে করা হয়েছে। এখন প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা হচ্ছে আপনার ছেলের সামনের বছর অলরেডি পরীক্ষা শেষ, এক বছরও বাকি নেই, এবং এমন একটা পরীক্ষা সামনের বছর দেবে সেটা হচ্ছে জীবনের সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষা, জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা, কারণ এই পরীক্ষার ওপরও বাকি জীবন ও কী করবে সেটার ওপর ডিপেন্ড করছে। এইবার একটা কথা বলুন, যেখানে হাতে এক বছর সময় নেই, আপনার ছেলের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই জায়গাটাতে আজকে যে ধরনের পড়াশোনা করছে, যা যেভাবে বিহেভ করছে, আপনার কি মনে হয় আপনার ছেলের ক্যারিয়ার খুব ভালো জায়গায় যাবে? না না, একদমই না, একদমই ভালো জায়গায় না। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আপনারা বাবা মা হিসাবে ফার্স্ট কাজ যেটা, সেটা হচ্ছে ওকে পড়াশোনার ট্র্যাকে নিয়ে আসুন।
ওকে পড়াশোনা ট্র্যাকে নিয়ে আসতে গেলে ফার্স্ট যেটা দরকার, ওর বৃহস্পতি কেতু যুক্ত রয়েছে সাধু সর্প যোগ করে, এই যোগ যতদিন পুষে রাখবেন হাজার চেষ্টা করেও কিছু হবে না, ডে বাই ডে পড়াশোনা থেকে দূরে চলে যাবে, আপনাদের সাথে সম্পর্ক খারাপ হবে, নিজের কেরিয়ারটা পুরোপুরি নষ্ট করবে। নাম্বার টু যেটা, সেটা বারবার বলেছি যে এই যে সিংহ রাশি বা সিংহ লগ্নের ওপর শনি ঢাইয়া ঢুকেছে, এটা কিন্তু মারাত্মক এফেক্ট, এবং 88 বছর বাদে শনি এটাই করেছে, ফলে যত দিন যাবে ওকে দেখবেন কীরকম একটা রণমূর্তি ধারণ করছে, ওকে আপনি চিনতেই পারবেন না, ও এমন এমন বিহেভ করবে, এমন এমন ভাবে বিয়ে করবে, আপনার মনে হবে যে আরে বাবা কোথায় কি হয়ে গেল। তো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন দাদা, আমি ঠিক বলবো, তার কারণ হচ্ছে এখান থেকে ছবির মতো পরিষ্কার দেখা যাচ্ছে ওর লাইফের ঘটনাবলী, কিন্তু আমার ঠিক বলার সাথে আপনার ছেলের জীবনের উন্নতি তখনই হবে যখন আপনি এই সময়টাকে কাজে লাগাবেন, কারণ এই যে সময়টা অত্যন্ত ক্রুশিয়াল টাইম, এই সময়টাকে বলা হয় নীলকণ্ঠ যোগ, কারণ শিবের সময় এই সময়টা, এই সময়কে যদি কাজে লাগাতে পারেন এবং ওর জন্মচকের দুটো যে জায়গা রয়েছে এই দুটো জায়গাকে যদি ঠিক করতে পারেন, আপনার ছেলের লাইফ নিয়ে আপনাকে সারা জীবনে আর কখনো চিন্তা করতে হবে না। সেই জন্য বাড়িতে আপনার হাজব্যান্ড ওয়াইফ চিন্তা করুন, কথা বলুন, এই প্রোগ্রামটা আপনি ইউটিউবে পাবেন, সেই প্রোগ্রামটা আবার দেখান, আলোচনা করুন, তারপর যদি মনে করেন যে না সত্যি আপনার ছেলের জীবন আপনাদের কাছে খুব ইম্পর্টেন্ট, তাহলে যে যেভাবে বলছি সেইভাবে চলুন, ঠিক আছে? আমি আপনাদেরকে একটু গাইড করে দিতে পারি, হেল্পলাইন নাম্বার 9830007864, এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার, দেখুন টিভি স্ক্রিনে কোনায় যাচ্ছে 9830066913। অর্থাৎ এই যে কথাটা দীপ্তদা বলছিলেন, এই ধরনের সমস্যা কিন্তু আপনার একার পরিবারের নয়, বহু পরিবারের ক্ষেত্রে, এবং একটু মিলিয়ে দেখবেন যে এই ধরনের কনসাসনেস, বলতে পারেন এই ধরনের মেসেজ, আমরা এর আগেও বহুবার এখান থেকে বলেছি যে যাদের ছেলেমেয়েরা হঠাৎ করে নষ্ট হয়ে যাচ্ছে, পড়াশোনায় মন বসছে না, স্কুলে যাচ্ছে কিন্তু পড়াশোনা হচ্ছে না, বা ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে সেক্ষেত্রে সঙ্গদোষ, তার ক্ষেত্রে অ্যাডামেন্ট চলে আসছে, যেটা উনি বললেন না, দ্যাট ইজ কল্ড অ্যাডামেন্ট, তার মধ্যে একটা একটা অ্যাগ্রেশন চলে আসছে, হিংস্রতা চলে আসছে। এরকম যদি সমস্যা হয় যোগাযোগ করতে পারেন, প্রত্যেক সোমবার শিথির মোড়ে, বুধবার গড়িয়াহাটে চেম্বার থাকবে, আপনাদেরকে ডেট ওয়াইজ বলে দিতে গেলে 22 মার্চ আসানসোল, 24 তারিখে হচ্ছে তমলুক, 26 তারিখে গৌহাটি, 28 তারিখে দুর্গাপুর, আর 31 তারিখে চন্দননগরে চেম্বার রয়েছে। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্বাগত, বলুন, কার সম্পর্কে জানবেন? বলছি আমার ব্যাপারই বলছি। কোথা থেকে বলছেন? বর্ধমান। শুনতে পাচ্ছি না, লাস্টের কথাগুলো কেটে গেল, কোথা থেকে বলছেন? বর্ধমান। বর্ধমান, হ্যালো, হ্যাঁ বর্ধমান। আচ্ছা হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ আমার জন্ম হচ্ছে 31 জানুয়ারি 1990। 31 জানুয়ারি 1990। হ্যাঁ। সময়? সময় হচ্ছে 5:05, ভোর 5:05। কোথায় জন্ম? আমার বাড়িতে, মানে আমার গ্রাম হসপিটালে যেটা হয়। এক্ষুনি আপনি ফোন করেছিলেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 31 জানুয়ারি বুধবার, হ্যাঁ বুধবার, কর্কট লগ্ন মীন রাশি। আপনি আগে বলেছিলেন 22 জানুয়ারি, আগে 22 জানুয়ারি বলেছিল। হ্যাঁ স্যার, ভুল হয়ে গেছিল তো স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি। সকালবেলা 5:05 জন্ম, ধনু লগ্ন মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির দোষে জন্ম। প্রথম কথা হচ্ছে এই জন্মছকে কেরিয়ারের স্টেবিলিটি নিয়ে সমস্যা থাকবে, আর্থিক স্থিতিশীলতা নিয়ে সমস্যা থাকবে, এবং ভুল ডিসিশন নেওয়ার জন্য লাইফে অনেক রকম সমস্যা তৈরি করবে। তার কারণ হচ্ছে এই জন্মচকে যেটা সবথেকে বড় যে জায়গাটাতে, সেটা হচ্ছে লগ্নে শনি মঙ্গল বীজযোগ করে রয়েছে, দ্বিতীয় স্থান অর্থস্থানে রবি রাহু গ্রহণদোষ করে রয়েছে, এবং চতুর্থ স্থানে শনি চন্দ্র কেমদ্রুম যোগ করে রয়েছে। তো এখন কী প্ল্যান লাইফে? আচ্ছা, কী প্ল্যান লাইফে? আমার প্ল্যান হচ্ছে, আমি সিভিক পুলিশে কাজ করি স্যার, তো আমি চাইছি যে একটু ওই বেঙ্গল পুলিশে পাওয়ার জন্য চেষ্টা করছি স্যার। শুনতে পাচ্ছি না, একদম শুনতে পাচ্ছি না, কি বলছি? আমি সিভিক পুলিশে কাজ করি স্যার। সিভিক পুলিশে কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, বলছি আমি ওই ধরুন বেঙ্গল পুলিশে, মানে এ ট্রাই করছি কিন্তু পাচ্ছি না স্যার, ওটা আমি চাইছি যে যাতে পাই। গাছের, আপনি একটা কথা বলুন তো, গাছের গোড়া, গাছের শেকড় যদি নষ্ট থাকে, সেই গাছ কি কখনো ফল দেয়, দেবে গাছ? আচ্ছা, গাছকে ফল দেবে? না না, আপনার জন্মচক তাই, আপনার জন্মচকের গোড়াটাতেই সমস্যা। আমি প্রথমেই শুরুতেই বললাম, একে ধনু লগ্ন শনির 6:30, দ্বিতীয় কথা হচ্ছে শনি মঙ্গল বীজ যোগ করে রয়েছে, আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আপনি লাইফ কেরিয়ার তৈরি করতে চাইছেন, এখন করছেন কিন্তু সেটা টেম্পোরারি, সিভিক পুলিশ।
কিন্তু সেখানে আপনি চাইছেন, শনি মঙ্গল বীজযোগ করে রয়েছে, অর্থস্থানে রবি রাহু বসে রয়েছে গ্রহণ দোষ করে, আপনার আর্থিক স্থিতিশীলতা লাইফে সেই জায়গাটাতে আসবে কোথা থেকে, প্লাস আপনি যে ধরনের কেরিয়ার চাইছেন সেই ধরনের কেরিয়ার রবি মঙ্গল এই ধরনের গ্রহগুলোই নির্দেশ করে, প্রত্যেকটা আপনার লগ্নটাই দুর্বল, আপনার গাছের গোড়াটাই নষ্ট। তো সেই জন্যই বললাম বাড়িতে ফ্যামিলির সাথে কথা বলুন, বলে যদি মনে করেন সত্যি আপনার জীবনে এগুলো দরকার, আপনি তাহলে যেগুলো যেরকমভাবে বলছি ঠিক সেইভাবে যদি চলতে পারেন আপনার লাইফ ঠিক হয়ে যাবে। এই সময়টা কি তার জন্য উপযুক্ত? ডেফিনেটলি, সেই জন্যই বললাম যে বাড়ির সাথে আমি প্রত্যেক একদমই কেন আমি দেখবেন আমি দেখবে আমি সবসময় বলছি বাড়ির লোকের সাথে কথা বলতে, তার কারণ হচ্ছে এই সময় সেই মানুষরাই আসবেন যারা জীবনে খুব সিরিয়াস, তাছাড়া এই সময় মানে এমনি ক্যাজুয়ালভাবে এই সময় আসার জন্য নয়, কারণ একজন আসবে, দুজন আসবে, দশজন আসবে, যে কজনই আসবে যারা প্রচণ্ড সিরিয়াস এই সময়টাকে কাজে লাগিয়ে তারা লাইফটাকে ঠিক করতে চায়। কারণ এই সময় ঘরে বাইরে যেমন আপনার জীবনের বিপদ, তেমনি প্রবলেম যখন আসে জানেন তো তখন সলিউশনের রাস্তা নিয়ে আসে। আমরা প্রবলেমটা অ্যাকচুয়ালি কী হয়, দুর্ভাগ্য ততক্ষণ পর্যন্ত, আপনার বলা হয় না যে সৌভাগ্য আপনার দরজায় কড়ানাড়ে খুব সন্তর্পণে খুব আসতে, অনেক সময় আমরা শুনতে পাই না, কিন্তু দুর্ভাগ্য ততক্ষণ পর্যন্ত আপনার দরজায় কড়ানাড়ে যতক্ষণ না আপনি দরজাটা খুলে না দেন। একদম ঠিক। আমরা আসবো, আর একজন রয়েছেন ফোনে, একটু কথা বলে নি, কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, দমদম থেকে বলছি। বল, বলুন বলুন, তার সম্পর্কে জানবেন। আমি আপনাকে বলছি, আমি আমার মেয়ের ব্যাপারে কিছু জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ? 1994, 28 অক্টোবর। 28 অক্টোবর 1900, হ্যাঁ, 94, সময় সময় রাত 11:07। কোথায় জন্ম? দমদম। দমদমে জন্ম, তার মানে সেদিন ছিল শুক্রবার। কর্কট লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, বুধের দোষে জন্ম। আজকে এটা নিয়ে আমরা তিনটে ফোন অ্যাটেন্ড করলাম, তাই না? তিনটে ফোন অ্যাটেন্ড করলাম। খুব সুন্দরভাবে যেটা সেটা হচ্ছে তিনটে ফোন তিনটে জায়গাকে ইয়ে করে রয়েছে। প্রথম ফোনটা আমার মনে হয় একটা পড়াশোনা নিয়ে ফোনটা আমরা অ্যাটেন্ড করেছি, দ্বিতীয় ফোনটা ক্যারিয়ার নিয়ে অ্যাটেন্ড করেছি, তৃতীয় এই ফোনটা আমাদের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে ক্যারিয়ারের সাথে সাথে তার থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বিয়ে এবং বিবাহিত জীবন। এর আগে দেখিয়েছিলেন কাউকে? না, কাউকে দেখাননি। আপনার মেয়ে লগ্নে মঙ্গল বসে আছে, আপনার মেয়ে মাঙ্গলিক, চতুর্থ স্থানে রবি শুক্র বসে রয়েছে, এই যোগটাকে বলা হয় দারিদ্র যোগ, বৃহস্পতি রাহু বসে রয়েছে, এই যোগটাকে বলা হয় গুরুচণ্ডাল দোষ, এবং সব থেকে বড় কথা অষ্টমে শনি বসে রয়েছে এবং দশম স্থানে কেতু বসে রয়েছে। আপনার মেয়ের ক্ষেত্রে জীবনে এমন কিছু ডিসিশন নেবে যে ডিসিশন ওর জীবনের জন্য বা ওর আপনার মেয়ের জন্য আপনারা এমন কিছু ডিসিশন নেবেন বা ওর লাইফের জন্য এমন কিছু ডিসিশন নেওয়া হবে যেটা ওর জীবনের জন্য কিন্তু খুব শুভ নয়, এবং প্রত্যেকটা ডিসিশন খুব হঠকারি তার মাথায় নেওয়া হবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে চতুর্থ স্থান যদি অশুভ থাকে জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে, স্টেবিলিটির ক্ষেত্রে যেমন সমস্যা আছে তেমনি বাড়িতে বাস্তু ক্ষেত্রে সমস্যা আছে। কি প্ল্যান এখন মেয়ের লাইফ নিয়ে? মেয়ে এখন কাজ-মাজ করছে, বিয়ে নিয়ে আমি খুবই চিন্তিত। ম্যারেড লাইফ নিয়ে আমি প্রথমেই বলেছি, এই জীবন, এই জন্মচকে বিবাহিত জীবন, বিয়ে এবং বিবাহিত জীবন নিয়ে, এবং হঠাৎ করে হঠকারিতার মাথায় আপনার মেয়ে কিন্তু কোনো ডিসিশন নিতে পারে বিয়ে নিয়ে, যে কারণে কিন্তু ওর লাইফ নিয়ে সমস্যা আসতে পারে, এবং দেখবেন তার প্রমাণ হচ্ছে আপনার মেয়ের চুল ওঠার সমস্যা থাকবে। বেশ, আজকে আর হাতে সময় নেই, দাদা শেষ করতে হবে, কিন্তু অবশ্যই আমাদের অনুষ্ঠান থাকছে আগামী শনিবার ঠিক রাত 9টার সময়। এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দাদাকে নমস্কার, নমস্কার আপনাদের সবাইকে। ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি স্টেলার অ্যাস্ট্রোলজি অ্যান্ড ভেদিক কালচার, একটি আধুনিকতম জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান। কৃষ্ণমূর্তি পদ্ধতি, হস্তরেখা, ভারতীয় ও বৈদেশিক বাস্তুশাস্ত্রের বিভিন্ন দিক, বৈদিক সংস্কৃতি, ব্যবহারিক জীবনে জ্যোতিষ শাস্ত্রের প্রয়োগ ইত্যাদি, বিভিন্ন সময়ের কোর্সে ভর্তি চলছে, শিক্ষান্তে নেওয়া হয় পরীক্ষা, সফল ছাত্রছাত্রীদের পেশাদারিত্ব সহযোগিতার সাথে সাথে প্রদান করা হয় উপাধি। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আচার্য দেব দত্ত। যোগাযোগ কলকাতা শাখা 9831507867, দুর্গাপুর শাখা 9830078634, আসানসোল শাখা 9831507867।
বর্ধমান শাখা 9831507867, শিলিগুড়ি শাখা 9733309803, কোচবিহার শাখা 9830066913, বহরমপুর শাখা 9831507867, মালদা শাখা 9830078634, পুরুলিয়া শাখা 9831507867, বিষ্ণুপুর শাখা 9830078634, শিলচর শাখা 9831507867, আলিপুরদুয়ার শাখা 9830066913।